আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মাস্টার ফুডের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন। আমি আজকে আপনাদের ওভেন ব্যাক পাস্তার রেসিপি শেয়ার করব। প্রথমে আমরা জুলিয়ান করে ক্যাপসিকাম এবং টমেটো কেটে নিব। তারপর এটাকে ভালো মতন চিপায়া রসটা বের করতে হবে, কারণ আছে রস থাকলে পানি ছেড়ে দিবে। পরে আমরা এটার সাথে চিকেন দিব, তার সাথে আমরা মাশরুম দিব। মাশরুম দেওয়ার পরে আমরা এটাকে পাউডার মিল দিব আর ম্যায়োনিজ দিব, সাথে হাফ টেবিল স্পুন সুগার দিব পরিমাণ মতন লবণ দিয়ে। এটাকে ভালো মতন মিক্স করে নিব, ভালো মতন মিক্স করতে হবে। মিক্স করার পরে এটাকে আমরা 1:1, এটা আমাদের অর্ডার, একটা কাপে দিয়ে নিব। কাপে দেওয়ার পরে উপর দিয়ে চিজ দিয়ে দেব, মোজারেলা চিজ, উপর দিয়ে মোজারেলা চিজ দিব। তার উপরে একটু ডেকোরেশন হিসাবে ব্ল্যাক অলিভ দেব এবং ক্যাপসিকাম দেব। এখন ওভেনে এটা দিয়ে দিব, আজ 2 থেকে 3 মিনিটের ভিতরে আমাদের